আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো ইফতার আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি সবাই পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, একটু স্কিপ করবেন না। ভিডিও দেখার শুরুতে প্লিজ আপনারা একটা করে লাইক দিয়ে দেবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। চলুন তাহলে ইফতার আয়োজনটি শুরু করা যাক। আজকে আমি ছোলা ভুনা করছি না, আজকে আমি ছোলাটা একটা আলু কেটে একটা পেঁয়াজ কেটে একটু ভাজা করে নিচ্ছি, দেখুন কেমনভাবে। আজকে আমি দুধ সিমাই রান্না করব, তার জন্য এক ছোট্ট একটা সিমাইয়ের প্যাকেট নিয়েছি। প্রথমে সিমাইটা আমি ভেজে নেব। আমি এখানে ঘি বা ডালডা বা কোনো তেল অ্যাড করিনি, আমি অনলি সিমাইটা ভেজে নিচ্ছি, দেখুন শুকনোভাবে। সিমাইটা আমার ভাজা হয়ে গেছে। দুধ সিমাই রান্না করার জন্য প্রথমে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেওয়া হচ্ছে। দুটো এলাচ নিয়েছি আর কিছুটা তেজপাতা নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব। এখন ভালো করে ফুটছে, এখন সিমাইটা এর মধ্যে দিয়ে দেব। ভেজে রাখা সিমাইটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, দেখুন। আমি এখানে দুধের পরিমাণটা একটু বেশি নিয়েছি, কারণ দুধ সিমাই খেতে খুব ভালো লাগে। তো এই পর্যায়ে এসে আমি চিনি দিয়ে দেব, এর মধ্যে একটু নেড়ে চেড়ে দেব। সিমাইটা রান্না হয়ে গেছে, দেখুন। সিমাইটা তো রেডি হয়ে আমি প্লেটে সার্ভ করে নিয়েছি, দেখুন। পেঁয়াজু বানানোর জন্য এটা মাখিয়ে নিচ্ছি, দেখুন। এই তো পেঁয়াজুগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন। রোল বানানোর জন্য ময়দা নিয়েছি, ময়দাটা ভালো করে আমি মাখিয়ে নেব। ময়দাটা মাখানো হয়ে গেছে, অল্প একটু সানফ্লাওয়ার অয়েল চারিদিকে লাগিয়ে দিলাম। এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। বন্ধুরা, কালকে আমি চিকেন রান্না করেছিলাম, তো কিছুটা চিকেন বেঁচে গিয়েছিল আমার, তো সেগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখুন। অল্প করে টমেটো কেটে নিয়েছি, আলু কেটে নিয়ে পেঁয়াজ কেটে নিয়েছি, বাঁধাকপি কেটে নিয়েছি আর গাজর কেটে নিয়েছি। তো আজকে আমি চিকেন সবজি রোল বানাবো, তো আপনারা দেখতে থাকুন। কড়া বসিয়ে কড়ার তেল দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিলাম। যেহেতু চিকেনটা আমার রান্না চিকেন, তাই আমি আর ভালো করে কষাচ্ছি না, এটা জাস্ট ভালোভাবে আমি এগুলো সব ভেজে নেব। চিকেন সবজি রোল বানানোর জন্য চিকেন সবজিটা রেডি হয়ে গেছে, দেখুন। কিছুক্ষণ পর ময়দাটাকে আমি ভালো করে একটু ময়াম দিয়ে নেব। এটা আমি 5 পিস করে নিয়েছি, দেখুন। বেলে নিয়েছি আমি এটা। পরোটাটা আমি ভেজে নিচ্ছি, দেখুন বন্ধুরা। এই তো রোলটা আমি অফ ক্যামেরাতে পেপার দিয়ে মুড়ে নিয়েছি। আমরা সবাই এইরকম করতে পারি, তো এই জন্য আর দেখানো হয়নি। বন্ধুরা, এই ছিল আমার 18 নম্বর রোজার ইফতার আয়োজন। তো ইফতার আয়োজনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। রোজা করে করে অনেক ক্লান্ত হয়ে গেছি, কথার সাউন্ড আপনারা বেশি জোরে শুনতে পাবেন না। ইফতার খাওয়া হয়ে গেছে,
মুড়ি মাখা খাওয়া হচ্ছে দেখুন। ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।